পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে সম্বোধন করে ডাকার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটিই হলো নাম। এই নাম রাখার ব্যাপারে ইসলামে অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই বিবেচনায় আজ আমরা সৌদি আরবের ছেলে শিশুর জনপ্রিয় ইসলামিক নাম নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আরশাদ অর্থ সবচেয়ে সৎ, আরিন অর্থাৎ আনন্দপূর্ণ, হানান উপহার ক্ষমা, আহরার স্বাধীন, লামার উচ্চ বংশজাত, মুহান্নাদ অর্থ তলোয়ার, নিয়াদ অর্থাৎ প্রার্থনা, ওহান অর্থ নেতা, সাফা স্বচ্ছতা, জেনন উদ্যমশীল, মাখুল সুরমাচক, জিহান মহাবিশ্ব, সালা সৎ, মুস্তফা নির্বাচিত। আথির অর্থ রাত, জাকি অর্থ মেধাবী, মুর্তা সুখী, মামদু প্রশংসিত, সফওয়াত খাঁটি, কাসাম বন্টনকারী, আওয়ান অর্থ শক্তিশালী, তাহির অর্থাৎ বিশুদ্ধ, তালিবদ্ধ অনুসন্ধানকারী, মুতাম্মিল এই নামের অর্থ প্রশংসিত, নাসের অর্থ সাহায্যকারী, তাহাম্মুল অর্থাৎ ধৈর্য, সামি অর্থাৎ ক্ষমাকারী, নাভান খ্যাতিমান, তালাল অর্থাৎ চমৎকার প্রশংসনীয়, আবিয়াজ শুভ্র সাদা, মুনেম এই নামের অর্থ দয়ালু, ওয়ালিদ অর্থাৎ শিশু, জারিফ বুদ্ধিমান, উসামা এই নামের অর্থ বাক, ইরফান অর্থ প্রজ্ঞা, এহসান অর্থাৎ উপকার করা, সালিক অর্থ সাধক, ইদ্রিস অর্থাৎ শিক্ষায় ব্যস্ত ব্যক্তি, এনায়েত এই নামের অর্থ অনুগ্রহ, ফয়সাল অর্থ বিচারক, আলিম অর্থাৎ মহাজ্ঞানী, আহনাফ অর্থ ধার্মিক, নাসের অর্থ সাহায্যকারী, সাইফুলুদা অর্থ হেদায়েতের তরবারি, রাউফ অর্থাৎ অনুগ্রহকারী, মোশারফ অর্থ সম্মানিত, হামিম আজিজ এই নামের অর্থ প্রশংসাকারী ক্ষমতাসীন, মাহাদি অর্থ হেদায়তপ্রাপ্ত, নাজির অর্থাৎ ভয় প্রদর্শনকারী, আবু জাফর অর্থ সাফল্য, সামিন অর্থাৎ তরতাজা, মাহতাব অর্থ চাঁদ, ফায়াজ বরকত, মুক্তার বাছাইকৃত, সাবাব এই নামের অর্থ তারুণ্য, ওয়ায়েজ এর অর্থ উপদেশ দানকারী, মুজাক্কির এই নামের অর্থ উপদেশদাতা, ফায়াদ উচ্চ মনা, ওয়াহাব মহান দাতা, একরামুল সম্মান মর্যাদা, কায়েস উৎকৃষ্ট, তৌসিফ অর্থাৎ দ্রুত, মুবতাসিম অর্থ হাস্যময়, ওয়াসিত অর্থাৎ মধ্যম, আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা, ইব্রাহিম অর্থ অন্তরঙ্গ বন্ধু, মুস্তাকিম অর্থাৎ সরল পথ, ইউসুফ এই নামের অর্থ আল্লাহর দান, হামিম অর্থ সফল, ওয়াকার অর্থ সম্মান, ফালা অর্থাৎ সাফল্য, আয়িদ অর্থ কল্যাণ, জুবাইর এই নামের অর্থ শক্তিশালী বুদ্ধিমান, হাদিল অর্থাৎ পায়রা কুজন, আবু সাইদ অর্থ ভাগ্যবানের পিতা, মুদাস্সির অর্থাৎ চাদর আচ্ছাদিত, সাদিক অর্থাৎ সত্যবাদী, সাফিরুদ্দিন অর্থাৎ দীন ইসলামের বন্ধু, ওয়ানেস অর্থ অকৃত্রিম বন্ধু, মুসাব অর্থাৎ তেজি ঘোড়া, মিনহাজ এই নামের অর্থ পথ, হামিদ অর্থাৎ প্রশংসাভাজন, খালিদ অর্থাৎ মনোযোগী, ইমাদ অর্থ খুঁটি, ইমাম অর্থ নেতা, সাফওয়ান অর্থ পাথর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের ভিডিও থেকে যদি আপনার সন্তানের নাম রেখে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।